টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এবার টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে তারা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে স্কটল্যান্ডকে। নিজেদের তৃতীয় ম্যাচে ইউএস এর বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাটিং করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 158 রানের পাহাড় সম সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের 158 রানের বড় সংগ্রহ পাওয়ার পথে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মুর্শিদা খাতুন। বাংলাদেশ দলের এই ওপেনার এদিন ব্যাটিং করেছেন 120 স্ট্রাইক রেটে। 120 স্ট্রাইক রেটে 9-4 মাত্র 64 বলে 77 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মুর্শিদা। তার 64 বলে 77 রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশত রান করেছেন ক্যাপ্টেন নিগার সুলতানা। এদিন 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। 1 ছক্কা 6 চারে 40 বলে 56 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছেন নিগার সুলতানা। এই দুইজন জুটি করেছেন 138 রানের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তারা।